হ্যালো গাইস আপনার ইনস্টাগ্রামে একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন আপনাদের কয়েকদিন আগেই জানিয়েছিলাম যে ইনস্টাগ্রামে একটি নতুন আপডেট এসেছে আপনার যদি এখানে অ্যাড টু স্টোরিতে ক্লিক এখানে একটি নতুন পেয়ে যাবেন বলে এবং এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু কিন্তু ইজিলি একাধিক ফটোকে একসাথে কোলাজ আকারে আমাদের ইনস্টাগ্রাম স্টোরিতে কিন্তু আপলোড করতে পারবেন কিন্তু আপনাদের কি প্রবলেম হচ্ছে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই কোলাজ বলে অপশানটি এখনো পাচ্ছেন না তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আপনাদের কয়েকটি স্টেপ জানাবো আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন কিন্তু আপনাদের এই সমস্যাটি ইজিলি সলভ হয়ে যাবে তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন হ্যালো গাইস আমি সৌরভ আপনারা দেখছেন ইস্যু চলো শুরু করা যাবে ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেল যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে আপনারা যখন এখানে ইনস্টাগ্রামের স্টোরিতে এখানে ক্লিক করে নিচ্ছেন এখানে এই নতুন অপশানটি পাচ্ছেন না এই কোলাজ বলে এই অপশানটি তাহলে কিন্তু আপনারা এই স্টেপগুলি ফলো করুন তো প্রথমে আপনারা কি করবেন এখানে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে এখানে ইনস্টাগ্রামটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন আপনি সেই আই বাটনের উপরে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচে দিকে স্ক্রোল করে নেবেন এখানে একটি অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে আপনি সেই স্টোরেজ ইউজেস এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার कैच बोले अपनी क्लियर कैसे क्लिक कर ইনস্টাগ্রামের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপর এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে নাকি যদি ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসে থাকে আপনি তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে কিন্তু নতুন ভার্সানে আপডেট করে নেবেন এবং ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে তারপরে আপনারা এখানে ইনস্টাগ্রামটিকে ওপেন করে নেবেন এবং ইনস্টাগ্রামটিকে ওপেন করে নিয়ে আপনারা চেক করে নেবেন যে আপনাদের সমস্যাটি সলভ হয়েছে নাকি তো তার জন্য কি করবেন এখানে স্টোরিতে ক্লিক করে নেবেন এবং এখানে চেক করে নেবেন যে আপনাদের এই কলাজ অপশনটি এসেছে নাকি তবুও যদি আপনাদের এই অপশানটি না এসে থাকে তাহলে কি করবেন এখানে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং ইনস্টাগ্রামে ফ্রন্ট পেজে চলে আসবেন এবং তারপরে কি করবেন এখানে নিচের ডান কোন এখানে মাই প্রোফাইল উপরে ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন উপরে ডান কোন এখানে থ্রি লাইন পেয়ে যাবেন আপনি সেই থ্রি লাইনে ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন একেবারে নিচের দিকে স্ক্রোল করে নেবেন এখানে একটি অপশান পেয়ে যাবেন হেল্প বলে আপনি সেই হেল্প অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশান পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম আপনি এখানে এই রিপোর্ট এ প্রবলেম এই অপশানের উপরে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচের যে অপশানটি অন দেখা যাচ্ছে সে ফোন টু এ প্রবলেম আপনি এই অপশানটিকে অফ করে নেবেন তাহলে এখানে আরও একটি অপশান পেয়ে যাবেন রিপোর্ট প্রবলেম বলে আপনি এখানে এই অপশানের উপরে ক্লিক করে নেবেন এবং তাহলে তারপরে এখানে কি করবেন এখানে ইনক্লুড অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে ডিরেটেড কি স্ক্রিনশট উঠে যাবে আপনি সেই স্ক্রিনশটটিকে এখানে কাট করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশান পেয়ে যাবেন আপলোড বলে আপনি সেই আপলোড অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং এরপরে আপনারা যে স্ক্রিনশটটি তুলে নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি এখানে সিলেক্ট করে নেবেন এবং সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে আপনাদের প্রবলেমটি টাইপ করে নেবেন এবং প্রবলেমটি টাইপ করে নেওয়ার পরে তারপরে এখানে উপরে একটি অপশান পেয়ে যাবেন সেন্ট বলে আপনি সেই সেন্ট অপশানে ক্লিক করে নেবেন এবং সেন্ড অপশানে ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনাদের প্রবলেমটি ইনস্টাগ্রামের কাছে সেন্ড হয়ে যাবে এবং আপনারা ঠিক ওয়েট করে যান এক দিনের মধ্যে কিন্তু ইনস্টাগ্রামে একটি নতুন আপডেট দিয়ে দেবে এবং আপনারা চেক করতে থাকুন যে ইনস্টাগ্রামে নতুন আপডেটটি কবে আসে ঠিক যখনই ইনস্টাগ্রামে নতুন আপডেটটি চলে আসবে আপনি সেই আপডেটটি করে নেবেন তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন দেখা হচ্ছে আরো কোনো নতুন ইনস্টাগ্রামের সমস্যার সমাধানের ভিডিওর সাথে থ্যাঙ্কস ফর ওয়াচিং